হ্যালো গাইজ, এশিস ক্রিকেটের ব্যাটিং কম্পারিজন ভিডিওতে স্বাগতম। বাংলাদেশ টিমের সেরা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল এবং অস্ট্রেলিয়া টিমের ওপেনার ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ, এদের দুজনের মধ্যে শেষ চার বছরের ব্যাটিং কম্পেয়ার করব, টেস্ট, ওডিআই, টি টোয়েন্টি। তো এদের দুজনের মধ্যে কে সেরা সেটা আমরা বিস্তারিত জানব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। পার্সোনাল ইনফরমেশন, তামিম ইকবালের জন্ম তারিখ 20 মার্চ 1989, 32 বছর বয়স। অ্যারন ফিঞ্চের জন্ম তারিখ 17 নভেম্বর 1986, 37 বছর বয়স। তামিম ইকবালের জন্মস্থান চিটাগং সিটিতে, অ্যারন ফিঞ্চের জন্মস্থান কোলাক সিটিতে। তামিম ইকবালের উচ্চতা 5 ফিট 9 ইঞ্চি, ওজন 64 কেজি। অ্যারন ফিঞ্চের উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি, ওজন 90 কেজি। তামিম ইকবাল বাংলাদেশ টিমের ওপেনার ব্যাটসম্যান এবং ওডিআই ক্যাপ্টেন। অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়া টিমের ওপেনার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন। তামিম ইকবাল ব্যাটিং স্টাইল লেফট হ্যান্ড ব্যাট, অ্যারন ফিঞ্চ ব্যাটিং স্টাইল রাইট হ্যান্ড ব্যাট। টেস্ট ব্যাটিং কম্পারিজন, তামিম ইকবাল ব্যাট করেছেন 23 ইনিংস, অ্যারন ফিঞ্চ ব্যাট করেছেন 10 ইনিংস। তামিম ইকবাল রান করেছেন 891, অ্যারন ফিঞ্চ রান করেছেন 278। তামিম ইকবালের অ্যাভারেজ 40.5, অ্যারন ফিঞ্চের অ্যাভারেজ 27.8। তামিম ইকবালের স্ট্রাইক রেট 68.83, অ্যারন ফিঞ্চের স্ট্রাইক রেট 45.0। তামিম ইকবালের হাইস্ট স্কোর 126, অ্যারন ফিঞ্চের হাইস্ট স্কোর 62। তামিম ইকবাল 100 শতক করেছেন 1টি, অর্ধশতক করেছেন 7টি, অ্যারন ফিঞ্চ অর্ধশতক করেছেন 2টি। তামিম ইকবাল 4 হাঁকিয়েছেন 133টি, 6 হাঁকিয়েছেন 8টি, অ্যারন ফিঞ্চ 4 হাঁকিয়েছেন 30টি, 6 হাঁকিয়েছেন 1টি। ওডিআই ব্যাটিং কম্পারিজন, তামিম ইকবাল ব্যাট করেছেন 45 ইনিংস, অ্যারন ফিঞ্চ ব্যাট করেছেন 55 ইনিংস। তামিম ইকবাল রান করেছেন 1896, অ্যারন ফিঞ্চ রান করেছেন 2712। তামিম ইকবালের অ্যাভারেজ 47.4, অ্যারন ফিঞ্চের অ্যাভারেজ 51.17। তামিম ইকবালের স্ট্রাইক রেট 83.26, অ্যারন ফিঞ্চের স্ট্রাইক রেট 88.33। তামিম ইকবালের হাইস্ট স্কোর 158, অ্যারন ফিঞ্চের হাইস্ট স্কোর 153। তামিম ইকবাল 100 শতক করেছেন 5টি, অর্ধশতক করেছেন 13টি, অ্যারন ফিঞ্চ 100 শতক করেছেন 10টি, অর্ধশতক করেছেন 15টি। তামিম ইকবাল 4 হাঁকিয়েছেন 184টি, 6 হাঁকিয়েছেন 25টি, অ্যারন ফিঞ্চ 4 হাঁকিয়েছেন 248টি, 6 হাঁকিয়েছেন 73টি। টি টোয়েন্টি ব্যাটিং কম্পারিজন, তামিম ইকবাল ব্যাট করেছেন 36 ইনিংস, অ্যারন ফিঞ্চ ব্যাট করেছেন 43 ইনিংস। তামিম ইকবাল রান করেছেন 976, অ্যারন ফিঞ্চ রান করেছেন 1341। তামিম ইকবালের অ্যাভারেজ 28.71, অ্যারন ফিঞ্চের অ্যাভারেজ 37.25। তামিম ইকবালের স্ট্রাইক রেট 125.63, অ্যারন ফিঞ্চের স্ট্রাইক রেট 150.65। তামিম ইকবালের হাইস্ট স্কোর 103, অ্যারন ফিঞ্চের হাইস্ট স্কোর 172। তামিম ইকবাল 100 শতক করেছেন 1টি, অর্ধশতক করেছেন 4টি।
অ্যারন ফিঞ্চ 100 শতক করছেন 1টি, অর্ধশতক করছেন 8টি। তামিম ইকবাল 4 হাঁকিয়েছেন 96টি, 6 হাঁকিয়েছেন 35টি। অ্যারন ফিঞ্চ 4 হাঁকিয়েছেন 133টি, 6 হাঁকিয়েছেন 59টি। সর্বমোট হিসেবটি জানার আগে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন সর্বমোট হিসেবটি জেনে নিই। টোটাল ব্যাটিং কম্পারিজন, তামিম ইকবাল ব্যাট করছেন 104 ইনিংস, অ্যারন ফিঞ্চ ব্যাট করছেন 108 ইনিংস, তামিম ইকবাল রান করছেন 3763, অ্যারন ফিঞ্চ রান করছেন 4331, তামিম ইকবালের অ্যাভারেজ 38.87, অ্যারন ফিঞ্চের অ্যাভারেজ 38.74, তামিম ইকবালের স্ট্রাইক রেট 92.58, অ্যারন ফিঞ্চের স্ট্রাইক রেট 94.66, তামিম ইকবালের হাইস্ট স্কোর 158, অ্যারন ফিঞ্চের হাইস্ট স্কোর 172, তামিম ইকবাল 100 শতক করেছেন 60টি, অর্ধশতক করেছেন 24টি, অ্যারন ফিঞ্চ 100 শতক করেছেন 11টি, অর্ধশতক করেছেন 25টি, তামিম ইকবাল 4 হাঁকিয়েছেন 413টি, 6 হাঁকিয়েছেন 68টি, অ্যারন ফিঞ্চ 4 হাঁকিয়েছেন 411টি, 6 হাঁকিয়েছেন 133টি। সো গাইজ, এভারেজের দিক থেকে এগিয়ে আছেন তামিম ইকবাল এবং স্টেকের দিক থেকে এগিয়ে আছেন অ্যারন ফিঞ্চ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।